আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারের আজকের রেসিপিতে চিকেন বল তৈরি করে দেখাবো ছোট বড় সবার অনেক পছন্দের এই চিকেন বলগুলো আপনারা খুব সহজে বাড়িতে অল্প কিছু উপকরণেই তৈরি করে নিতে পারেন আর রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন বলগুলোর সাথে আজকে আমি খুব সহজভাবে সুইট চিলি সসের রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখিনি প্রথমে আমি একটি বাটির মধ্যে এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো মুরগির মাংস রয়েছে মাংসগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে অবশ্যই ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে এর এর মধ্যে মধ্যে যাতে বেশি পানি না থাকে এখন আমি কাঁচা আর পাকা মরিচ দিয়ে দিয়েছি আমি চার পিস দিয়েছি আপনারা চাইলে আরো কম করে দিতে পারেন এখানে আমি রসুনের কোয়া নিয়েছি আর আদার টুকরো নিয়েছি তিন চার পিসের মতো করে আর দুটো পাউরুটির টুকরো নিয়েছি সব কিছুই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনটা চাইলে আপনারা আরও কমিয়ে দিতে পারেন লবণ দিয়ে দিয়েছি এখানে আপনারা লবণটা স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে দিয়েছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস সব কিছু দিয়েছি এখন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন কিছুটা ব্লেন্ড হয়ে গিয়েছে তবে পুরো মিহি ব্লেন্ড হয়নি এখানে আমি আরেকটা উপকরণ অ্যাড করে তারপর ব্লেন্ড করে নিব এখানে দেখতে পাচ্ছেন তেমন একটা পানি বের হয়নি আমি সেই পরিমাণ অনুযায়ী এখানে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যদি দেখেন ব্লেন্ড করার পরে পানি বেরিয়েছে তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এখন আরেকবার ব্লেন্ড করে নিয়ে আসছি আর এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়ে এখন মাংসের মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি অবশ্যই মিহি করে ব্লেন্ড করে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে এর মধ্যে কিন্তু কোনো পানি পানি বা ভেজা ভেজা ভাব নেই অনেকটা শুকনো শুকনো ভাব রয়েছে আমি এখন দু হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু চামচ দিয়ে মেপে ওই বলগুলো তৈরি করে নিতে পারেন আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি আপনারা যদি দেখেন যে অনেক বেশি নরম হয়েছে কিংবা অনেকটা পানি পানি রয়েছে তাহলে আপনারা আরও কিছুটা কর্নফ্লাওয়ার এই পর্যায়ে মিশিয়ে নিয়ে হাত দিয়ে মেখে নিতে পারেন আমার যেহেতু আর লাগছে না তাই আমি বলগুলো তৈরি করে নিচ্ছি আর এইভাবেই আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন বলগুলো ঠিক কেমন হতে হবে এখন আমি বলগুলোকে সিদ্ধ করতে নিয়ে যাব চুলায় পানি বসিয়ে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানির মধ্যে বলক চলে এসেছে পানির মধ্যে যখন বলক চলে আসবে তখনই চিকেন বলগুলো পানির মধ্যে ছেড়ে দিতে হবে এর আগে দিবেন না পানিটা ভালোভাবে বলক তুলে তারপর চিকেন বলগুলোকে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিলেই হবে এর বেশি সিদ্ধ করা যাবে না দশ থেকে পনেরো মিনিট আমি সিদ্ধ করে নিচ্ছি এদিকে আরেকটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম খুবই সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম আর একটা মরিচ আমি একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি মরিচের বীজগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি যেই সাইডের মরিচের বীজ রয়েছে সেই সাইডটা আমি কেটে নিব না আমি সরিয়ে ফেলছি আমি প্রায় দুটার মতো মরিচ ব্যবহার করেছি যেদিকে মরিচের বীজটা বেশি রয়েছে সেদিকটা আমি নেই নি আপনারা চাইলে এখানে একটা মরিচও ব্যবহার করতে পারেন এক কাপ পানিতে এখন খুব ভালো করে বলক তুলে নিব তার আগে এর মধ্যে আমি দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এক কাপ পরিমাণে পানিতে করছি আর লবণ দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে খুব ভালো করে বলক তুলে জাল করে নিতে হবে যতক্ষণ না মরিচটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে আর পানির রঙটাও লালচে না হচ্ছে কিছুক্ষণ বলক তুলে দেখবেন যে হয়ে যাবে এখন আমি একটা বাটির মধ্যে একটা চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর এক টেবিল চামচ পানি নিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এদিকে দেখেন মরিচটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানির রংটাও কিন্তু লালচে কালার হয়ে গিয়েছে যখন পানিটা অনেকটা কমে আসবে অর্থাৎ এক কাপ পানি আধা কাপ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেড় টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে দিলাম চুলা গাছটাকে বাড়িয়ে দিয়ে আপনারা কাজটা করতে পারেন তাহলে খুব দ্রুত হয়ে যাবে এখন এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি প্রথমে অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে দিলাম তারপর বাকি কর্নফ্লাওয়ারটুকু দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চা চামচ টমেটো সস এটা দিলে সুইট চিলি সসের কালার আর ফ্লেভার দুইটাই অনেক বেশি ভালো হবে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে ঠিক এরকম কনসিস্টেন্সিতে নামিয়ে নেবেন ঠান্ডা হয়ে গেলে এটা আরও অনেকটা ভারী হয়ে যাবে কত সুন্দর একটা কালার এসেছে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এদিকে দেখেন চিকেন বলগুলোকে আমি পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এখন বলগুলোকে তুলে নিব তবে চিকেন বলগুলোকে আপনারা দশ থেকে পনেরো মিনিটের বেশি সিদ্ধ করবেন না তাহলে কিন্তু বলগুলো একদমই শক্ত হয়ে যাবে যেহেতু পর পরবর্তীতে এগুলোকে আরো কিছুটা ভেজে নিতে হবে তাই দশ থেকে পনেরো মিনিট যদি আপনারা সিদ্ধ করে নেন তাহলে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে আমি সবগুলো তুলে নিয়েছি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে চিকেন বলগুলো দিয়ে দিতে হবে এই চিকেন বলগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিলেই হয়ে যাবে আর এভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব খুব বেশি লালচে করে ফেলা যাবে না হালকা বাদামি কালার করে ভেজে তুলে নিতে হবে যখনই দেখবেন দুই সাইডে এরকম হালকা একটা বাদামি কালার চলে এসেছে তখনই চিকেন বলগুলোকে তুলে নিতে হবে এর বেশি ভাজলে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তাই এরকম হালকা বাদামি কালার হলেই চিকেন বলগুলোকে গুলোকে তুলে নিতে হবে এখন আমি সাসলিকের কাঠিতে রেস্টুরেন্টের মতো করে সাজিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর খেতেও অনেক বেশি ইন্টারেস্টিং লাগে আমি এভাবে চারটা করে চিকেন বল একটা স্টিকের মধ্যে গেথে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এভাবেই আমি সবগুলো গেথে নিয়েছি যাতে দেখতে একদম রেস্টুরেন্টের মতো লাগে তৈরি হয়ে গেল চিকেন বল আর ঝটপট সুইট চিলি সস চিকেন বলের সাথে সুইট চিলি সস না হলে কি চলে তাই আমি আপনাদের সাথে সুইট চিলি সসের রেসিপিটাও শেয়ার করেছি আশা করছি আপনারা উপকৃত হবেন আপনারা বাসাে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে একদম রেস্টুরেন্টের মতো লাগবে আমার আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক দেওয়ার অনুরোধ রইল আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা সফট হয়েছে খেতেও দারুণ মজা হয়েছে যদি আমার আরো এমন রেসিপি পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ